ব্রণ এবং ব্রণের দাগ খুবই কমন একটি সমস্যা। বলতে গেলে ডার্মাটোলজিক্যাল ক্লিনিকগুলিতে 80% রোগী হচ্ছে ব্রণ এবং ব্রণের দাগের, এবং টিনেজ লাইফে দেখা যায় যে এই ব্রণ এবং ব্রণের দাগ নিয়ে সমস্যায় ভোগেন না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। তো আজকে কথা বলবো ব্রণ এবং ব্রণের দাগ এই কমন সমস্যাটি নিয়ে। আমি ডক্টর ইসরাত জাহান, স্কিন অ্যান্টিএজিং হেয়ার লেজার অ্যান্ড কসমেটিক স্পেশালিস্ট। ব্রণের দাগ নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে ব্রণের দাগ স্কিনের চাইতে মনে বেশি দাগ ফেলে। ব্রণ আসলে খুবই কিউরেবল একটি ডিজিজ, এবং যদি ঠিকমতো ট্রিটমেন্ট করা যায় তাহলে ব্রণ এবং ব্রণের দাগ থেকে সহজেই কিন্তু মুক্তি পাওয়া যায়। মাঝে মাঝে আমার রেগুলার প্র্যাকটিসে এমন পেশেন্ট পাই যারা ব্রণের দাগ নিয়ে একেবারে মানসিকভাবে বিপর্যস্ত। কিছুদিন আগেই একজন পেশেন্ট আসেন, পেশেন্টের নাম আমি ছদ্মনাম ব্যবহার করছি, পেশেন্টের নাম নুসরাত। উনি ওনার ব্রণ নিয়ে এতটাই ভেঙে পড়েছেন যে উনি ওনার ব্রণের জন্য এবং ব্রণের দাগের জন্য ওনার যে রেগুলার অ্যাক্টিভিটি, ওনার কলেজে যাচ্ছেন না বা ফ্রেন্ডদের সাথে দেখা করছেন না, এমনকি প্রাইভেট টিউশন সেটাও উনি যাচ্ছেন না। এবং উনি আমার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বললেন যে ওনার ফ্যামিলির কেউ যখন ওনার মুখের ব্রণ নিয়ে চিন্তিত প্রকাশ করেন বা চিন্তা প্রকাশ করেন সেটা ওনার কাছে খারাপ লাগে। মানে উনি ওনার ব্রণ নিয়ে কেউ কোনো কিছু বলুক সেটাই উনি আর সহ্য করতে পারেন না। মাঝে মাঝে উনি এমনই বলেছেন যে মাঝে মাঝে রাস্তায় ওনাকে দাঁড় করিয়ে ওনার ফ্রেন্ড সার্কেল বা ওনার প্রতিবেশীরা জিজ্ঞেস করে যে ওনার মুখে কেন ব্রণ উঠছে। কিন্তু আসলে এটা বুঝতে অনেকেই চেষ্টা করেন না যে এই যে জিজ্ঞেস করছেন তারা, সেটাও কিন্তু তার জন্য পেইনফুল। অথচ এই সহজ রোগটা কিন্তু খুব সহজেই কিউর করা যায় যদি একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে আপনি যান। ব্রণের ক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিট স্কিন কেয়ার প্রয়োজন। প্রথমেই এটা ফেস ওয়াশ থেকে শুরু করা উচিত এই স্কিন কেয়ারটা। একজন রোগীর যেই ফেস ওয়াশটা স্কিনের জন্য উপযুক্ত আরেকজন রোগীর কিন্তু সেটা কখনোই উপযুক্ত না। তো কারো কাছ থেকে শুনে যদি আপনি ব্রণের জন্য ফেস ওয়াশ ব্যবহার করেন সেটা হবে আপনার প্রথম ভুল। আপনি যেই ফেস ওয়াশ ব্যবহার করবেন সেটা আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে ডিসাইড করে দিবে যে আপনার কোন ফেস ওয়াশটা ব্যবহার করতে হবে। এরপর আসা যাক ফেস ওয়াশের পর আপনি সানস্ক্রিন ব্যবহার করতে হবে, এবং সানস্ক্রিন ব্যবহারটা খুবই ইম্পর্ট্যান্ট। যাদের ব্রণ আছে তাদের স্কিন এমনিতেই সেন্সিটিভ হয়, এবং সানস্ক্রিন ব্যবহার না করলে দেখা যায় যে মুখে আরও একগাদা ব্রণ উঠে বসে থাকে। তো সানস্ক্রিন ব্যবহারটা খুব প্রয়োজন, এবং এক্ষেত্রে সান প্রোটেকশন ফ্যাক্টর অবশ্যই 30-50 মধ্যে থাকতে হবে। এবং এখন যাদের ব্রণ আছে তাদের জন্য স্পেসিফিক কিছু সানস্ক্রিন আছে, শুধু যে সানলাইটে ব্রণের জন্য সেন্সিটিভ সেটা না, যে কোনো ধরনের মোবাইল গ্যাজেট, তারপর লাইট, সব কিছুই কিন্তু, কম্পিউটার স্ক্রিনে কাজ, এগুলো সব কিছুই কিন্তু ব্রণের জন্য ক্ষতিকর। এছাড়াও ব্রণের জন্য যে জিনিসটা করতে সেটা হচ্ছে রাতের বেলা খুব ভালোভাবে স্কিন ক্লিনজিং করতে হবে, এবং অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার রাতে অবশ্যই ব্যবহার করতে হবে। যাদের ব্রণ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্কিনে কোনো কিছু ব্যবহার করেন না, যার কারণে দেখা যায় যে স্কিনটা আরও সেন্সিটিভ হয়ে যায় এবং স্কিনের উপরে যে কেরাটিন লেয়ারটা থাকে এটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো অবশ্যই আপনার স্কিনের ধরন বুঝে ময়শ্চারাইজার আপনাকে ব্যবহার করতে হবে। এরপর মাইল্ড যাদের একনে আছে তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টপিক্যাল ক্রিম সাজেস্ট করে থাকি, যাদের মোডারেট একনে আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেই, এবং সিভিয়ার ক্ষেত্রে আমরা আইসোটিয়োনিনে যাই। এর সাথে সাথে বিভিন্ন ধরনের ইনক্লিনিক প্রসিডিওর করে থাকি, যেমন হচ্ছে কেমিক্যাল পিলিং, মাইক্রো নিডলিং, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লেজার রিসার্ফেসিং করা হয়। এগুলো হচ্ছে ব্রণের চিকিৎসা। কিন্তু ব্রণের স্কার বা ব্রণের গর্ত, এগুলোর চিকিৎসা কীভাবে করবেন? বিশেষ করে ব্রণের গর্ত, গর্তটা সারাতে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হয়। তো ব্রণের গর্তের বেশ কিছু ট্রিটমেন্ট রয়েছে, আধুনিক ট্রিটমেন্ট রয়েছে। তার মধ্যে প্রধান যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে পিআরপি। পিআরপির যে সিরামটা সেটাকে বলা হয় গোল্ডেন সিরাম। এই যে পিআরপির সিরামটা, এটা কিন্তু কোলাজেন রিস্ট থাকে। এই কোলাজেন রিস্ট সিরামটা যে গর্তটা সৃষ্টি হয় সেই গর্তটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠায়, এবং উপরের দিকে উঠিয়ে সমান করে ফেলে স্কিনটাকে। এক্ষেত্রে সাধারণত 5-6 সেটিংয়ের প্রয়োজন হয়। এছাড়াও মাইক্রো নিডলিং, তারপর লেজার রিসার্ফেসিং, এগুলো ব্রণের গর্তের ক্ষেত্রে করা হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকের খুব তাড়াতাড়ি ব্রণের গর্তটা সারানোর প্রয়োজন হয়, হয়তো তার তাড়াতাড়ি একটা প্রোগ্রাম আছে, তার ব্রণের গর্তটা সারানো খুব ইমার্জেন্সি হয়ে পড়েছে, সেক্ষেত্রে সাধারণত আমরা ফিলার ব্যবহার করে থাকি। ফিলারের সাহায্যে মাত্র 1টি সেটিংয়ে ব্রণের গর্ত সারানো যায়। তো ব্রণ এবং ব্রণের গর্তের চিকিৎসা কিন্তু মোটেও
কঠিন কিছু নয় এবং খুব সহজেই কিন্তু আপনি ব্রণ এবং ব্রণের গর্তের যেই আপনার যে মানসিক যন্ত্রণা সেটা থেকে মুক্তি পেতে পারেন শুধু দরকার একটি অভিজ্ঞ হাতে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আশা করি আমার চ্যানেলটি সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।